হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু ঈদের এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই লুকটা করতে কি কি প্রোডাক্ট লেগেছে, কেমন ভাবে করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যেটা করব সেটা একটা টোনার অ্যাপ্লাই করে নেবো ফুল ফেসে। তো দেখো তার জন্য আমি এই টোনারটা ইউজ করব। এটা কিন্তু গুড ভাইবসের একটা টোনার, এটা আমার খুব পছন্দের একটা টোনার। তো এটাকে আমি প্রথমে ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো ভালো করে অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ সময় দেবো এটাকে শুকানোর। তারপর দেখো আমি আমার আইব্রোটাকে সেট করে নেবো। তার জন্য দেখো আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। আর আইব্রো সেট করার জন্য আমি গ্ল্যাম 21 এর এই আইব্রো কিটটা ইউজ করব। তো তোমরা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি আইব্রো সেট করার জন্য কি ইউজ করি। তো গ্ল্যাম 21 এর এই আইব্রো কিটটা কিন্তু আমি ইউজ করি, এটা খুবই একটা ভালো। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো। তো প্রথমে দেখো আমি এই ব্রাউন শেডটা দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নেবো। আর সামনের যে ফাঁকা অংশগুলো রয়েছে না, এগুলোকে দেখো এবার স্পুলি দিয়ে আমি ভালো করে কিন্তু কম করে নেব। তো দেখো এটা কিন্তু তাহলে ফিল হয়ে যাবে, আর দেখতে কিন্তু খুব একটা ন্যাচারালও লাগবে দেখতে। তো এবার আমি প্রাইমার ইউজ করে নেবো। তো প্রাইমারের ক্ষেত্রে আমি দেখো কালার বারের এই প্রাইমারটা ইউজ করবো। তো প্রাইমারটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু একটা সিলিকন বেস প্রাইমার। আর প্রাইমার ইউজ করলে কিন্তু আমাদের যে ওপেন পোলসগুলো থাকে সেগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে কি হয়, মেকআপ করলে এখানে ছিদ্র ছিদ্র হয়ে যায় মেকআপের পর। তো এরকম প্রাইমার তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মেকআপের পক্ষে খুবই ভালো হবে, আর যেই দাগগুলো হয় ফুটো ফুটো দাগগুলো হয় সেগুলো কিন্তু হবে না। তো দেখো আমি প্রাইমারটা ইউজ করে নেবো এবার। চোখে একটু প্রাইমার ইউজ করে নেবো, কারণ ফাউন্ডেশনের যে ক্ষতিকারক পদার্থগুলো থাকে সেগুলো যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না করে তাই কিন্তু আমরা প্রাইমার ইউজ করে নেবো। তো দেখো প্রাইমার কিন্তু আমি চোখেও লাগিয়ে নিয়েছি। তো আইব্রোটাকে সেট করার জন্য দেখো আমি NY বের এই কনসিলারটা অ্যাপ্লাই করব। তো এই কনসিলারটা দিয়ে কিন্তু আইব্রোটাকে আমি শার্প করে নেবো। তারপর দেখো আইলিডের ওপর আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রো শার্প করার সময় তোমরা যদি ওপর থেকে এরকম শার্প করে নাও তাহলে কিন্তু দেখতে আইব্রোটাকে আরো সুন্দর লাগে। তো দেখো এটা শেপে দেখো, এটা শেপে দেখো, আরো বেশি শার্প লাগে আর দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো তোমরা কিন্তু এরকম ভাবেই সুন্দর করে আইব্রোটাকে শার্প করে নেবে। তো দেখো যে কনসিলারটা আমি আইলিডের উপর অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। আর ওপরে যে কনসিলারটা ছিল সেটাকে আমি ক্লিন করে নেব। আর মাঝখানে যে কনসিলারটা ছিল সেটাকে আমি হালকা করে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করে দেব। তো দেখো আইব্রোটা কিন্তু ডান হয়ে গেছে, এবার আই লুকটা আমি ক্রিয়েট করব। তো প্রথমে দেখো মাইকেলামের এই HD ব্যানার পাউডারটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি আইলিডের উপর প্রথমে অ্যাপ্লাই করে নেব। মাইগ্লামের এই কম্প্যাক্ট পাউডারটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিও, সেখান থেকে তোমরা কিন্তু পারচেজ করে নিতে পারবে। তো আমি কিন্তু আই লুক করার জন্য আজকে এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। তো তার থেকে দেখো আমি এই কালারটা নিয়ে নেব। তো এটাই আমি ক্রিজের উপর ভালো করে আগে ব্লেন্ড করে নেব। তারপর দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, আর তারপর এই ব্রাউন শেডটা আমি নিয়ে নেব। তারপর ক্রিজের উপর আবার ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর দেখো যে পিঙ্ক কালারের এই শিমারটা রয়েছে এটা আমি আঙুল দিয়ে নিয়ে আইলিডের উপর যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নেব। তো দেখো এবার আমি লাইনার ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে আমি ল্যাকমি লাইনার ইউজ করেছি। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই ইউজ করতে পারো। এবার দেখো একটা উইং লাইনার কিন্তু আমি ক্রিয়েট করে নিয়েছি। তো আজকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, আমি কিন্তু ল্যাকমির সিসি ক্রিমটা ইউজ করব। তো এই শেড নাম্বার হলো ব্রোঞ্জ 03। তো এটাই আজকে আমি ইউজ করব।
তো দেখো ফাউন্ডেশনগুলো আমি মুখে লাগিয়ে নিচ্ছি, তো আঙুল দিয়ে কিন্তু সারা ফেসে কিন্তু লাগিয়ে নেব। আর তারপরে কিন্তু গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে ফুল ফেসে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি অবশ্যই ভিজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার, এটা খুবই ভালো, 200 টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম একটা বিউটি ব্লেন্ডার পেয়ে যাবে। তো দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ভালো করে ড্যাব 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 করে সময় নিয়ে করতে হবে কিন্তু। তো দেখো সেটাই আমি করছি, আর ভালো করে কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে। যত ভালো তুমি স্কিন প্রিপারেশন করবে তত ভালো কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো কানেও কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, আর গলায় তো ব্লেন্ড করতেই হবে, তো ফেস আর গলা কিন্তু আলাদা আলাদা লাগবে। তো দেখো ফাউন্ডেশন কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার এনয় বের এই কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। এবার দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। তো যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এই কমপ্যাক্ট পাউডারটা আমি নেব এরকম একটা পাফ দিয়ে, তারপর দেখো এটা চোখের নিচে আমি অ্যাপ্লাই করে নেব। তো প্রথমে আমি কমপ্যাক্ট পাউডার চোখের নিচে অ্যাপ্লাই করে নিলাম, এরপর কি তুমি ফুল ফেসে ভালোভাবে দেখো কমপ্যাক্ট পাউডারটা কিন্তু ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন আমি কিন্তু গলায় অ্যাপ্লাই করেছিলাম, তাই আমি গলায়ও দেখো কমপ্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। আর গরমকালে কিন্তু একটু পাউডার বেশি পরিমাণে লাগিয়ে নেওয়াই ভালো। তো দেখো একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু ব্রাউন কালার শেড চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নেব। তো দেখো কাজলটা কিন্তু এর সাথে ভালোই যাচ্ছিল। আর এরপর আমি একটা কন্ট্রোল ইউজ করব, এটা আই ম্যাজিকের একটা কন্ট্রোল। তো দেখো দুটো কালার মিক্স করে আমি কিন্তু কন্ট্রোল করে নেব। তোমাদের কাছে যদি কন্ট্রোল প্যালেট না থাকে তোমরা কিন্তু একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার শেড নিয়ে কন্ট্রোল ইউজ করতে পারো। নোজ কন্ট্রোল করার জন্য দেখো ব্রাশটিকে এরকম ভাবে ধরে তারপর আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো সুগারের এই প্যালেটটা আমি ইউজ করবো, এখানে হাইলাইটার ব্লাশ আর কন্ট্রোল তোমরা কিন্তু তিনটেই পেয়ে যাবে। তো ব্লাশটা আমি এত পরিমাণে ইউজ করেছিলাম তো দেখো ভেঙেই গেছে, তো হাইলাইটারও তুমি পেয়ে যাবে, এটা খুবই ভালো হাইলাইটার। তো ব্লাশটা আমি এখন ইউজ করে নিচ্ছি। তো দেখো ব্লাশটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার দেখো আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কি হাইলাইটার ইউজ করি, তো দেখো আমি কিন্তু সুগারের হাইলাইটার ইউজ করছি। তো তোমরাও কিন্তু চাইলে এটা পারচেজ করে নিতে পারো, খুবই একটা ভালো হাইলাইটার। তো দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু ইনার কর্নারে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো দেখো এবার আমি একটা ল্যাশ ইউজ করে নেবো। তো তোমরা চাইলে কিন্তু মাস্কারা ইউজ করতে পারো, তো আমার ল্যাশটা বেশি ভালো লাগে তাই কিন্তু ল্যাশটা আমি ইউজ করে নিচ্ছি। তো দেখো মাই গ্ল্যামের এই লিপস্টিকটা এবার আমি ইউজ করে নিলাম। তো দেখো এই দুলটা আমি এবার পরে নেবো। তো লুকটার সাথে কিন্তু এটা খুবই ভালো যাচ্ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো, তো আমি কিন্তু সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা